একটি ম্যাচ খারাপ বল করার কারণেই মুস্তাফিজ কি তাহলে দিল্লি ক্যাপিটালসের ছকির কাঁটা হয়ে দাঁড়িয়েছে? গতকাল মুস্তাফিজ এক ওভারে দিলেন 28 রান, তার দল হেরেছে 16 রানে। মুস্তাফিজ যদি ওই ওভারে এত রান না দিত তাহলে নিশ্চিত জয় হতো তার দল দিল্লি ক্যাপিটালসের। মুস্তাফিজ প্রথম 3 ম্যাচে তার কাঁটা দিয়ে ব্যাটসম্যানদের বগিয়েছে, সে থেকে দিল্লি অন্যতম বর্ষা ছিলেন কাঁটা মাস্টার। শনিবার রাতে তাকে পেয়ে দিনেশ কার্তিক যেভাবে জ্বলে উঠলেন তা রীতিমতো অবিস্মরণীয়। শ্রীলঙ্কার নিধাস ট্রফির কথা মনে হয়ে পড়ে গিয়েছিল, যে বেলকে দেখালেন সেই বেলকে আবারও পুনরায় করলেন দিনেশ কার্তিক। সেদিন ছিলেন রুবেল হুসাইন বোলার হিসাবে, আজ ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজ। মাত্র 37 বলে 66 রান করে তার ইনিংস শেষ করলেন দিনেশ কার্তিক অপরাজিত থেকে। প্রথমে ভালো অবস্থানে ছিল দিল্লি, শেষ 5 ওভারে যে রান দিলেন তা দলে জয় ছিটকে গেল। অর্থাৎ লাস্ট 5 ওভারে দিল্লি ক্যাপিটালস 80 রান দেয়, যা তার সংগ্রহে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্সের 20 ওভারে 189 রান, যা অনেক বেশি শেষ করার জন্য। দিল্লির ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিং করলেও শেষ পর্যন্ত তার ফেরে ওঠেনি, 16 রানে হারতে হয়েছে তাদের। আর ওয়ার্নারের 38 বলে 66 রান জয়ের ইনিংস কোনো কাজে আসেনি ওই দিন। ম্যাচ শেষে দিল্লি অধিনায়ক ঋষভ পন্ট মুস্তাফিজকে ইঙ্গিত করে বলেছেন, মুস্তাফিজের ওই এক ওভারেই তারা ম্যাচ থেকে ছিটকে গেছেন, মুস্তাফিজের ওই ওভার ম্যাচ বদলে দিয়েছে। আমাদের মুস্তাফিজ যদি ওই একটু কৌশলে বল করতেন তাহলে এত রান দিত না। ঋষভ পন্ট আরও বলেছিলেন, নিজেকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন দলের সবাইকে। মাঝের ওভারগুলোতে আমরা আরও ভালো বল করতে পারতাম। প্রিয় দর্শক, আপনাদের কি অভিমত? একটি ম্যাচ তো ক্রিকেটে খারাপ যাইতেই পারে, সেই জন্য কি এইভাবে একটি দলের অধিনায়ক তার দলের প্লেয়ারদেরকে এইভাবে ইঙ্গিত করে কথা বলবে? তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদেরকে।